অগ্রাধিকার ভিত্তিতে প্রবাসীদের টিকা দেওয়ার কথা থাকলেও পিছু ছাড়ছে না ভোগান্তি। অনেকে ভিসার মেয়াদ নিয়ে দুশ্চিন্তায়। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর নিবন্ধনের জন্য দিনের পর দিন ঘুরছেন মন্ত্রণালয়ে। আবার সার্ভার বন্ধ থাকায় বিকাশ সহ অন্যান্য অ্যাপেও টাকা জমা দিতে পারছেন না অনেক প্রবাসী। প্রবাসী কল্যাণমন্ত্রী বলেছেন এক সপ্তাহের মধ্যে সংকট কেটে যাবে। বিস্তারিত সাইদুল ইসলামের রিপোর্টে। গেল 17 জুন অগ্রাধিকার ভিত্তিতে করোনার টিকা প্রাপ্তির তালিকায় বিদেশগামীদের অন্তর্ভুক্ত করা হয়। দেশের সব সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল, জেনারেল হাসপাতাল, জেলা সদর হাসপাতালগুলোকে নির্ধারণ করা হয় কেন্দ্র হিসেবে। তবে নিবন্ধন জটিলতায় এখনও ঘুরতে হচ্ছে বিদেশগামীদের। টিকার জন্য প্রয়োজন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর নিবন্ধন। নিবন্ধনের জন্য বিভিন্ন জেলা থেকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে ভিড় জমান কর্মীরা, কিন্তু এখানেও নানা সমস্যায় পড়তে হচ্ছে তাদের। বিকাশ কিংবা নগদে টাকা জমা দেওয়ার সুযোগ পাচ্ছেন না তারা। নগদে ট্রাই করছে হয় না, বিকাশে ট্রাই করছে হয় না। 3-4 দিন হয়ে গেছে, আজকে 4 দিন হয়ে গেছে, কোনো কিছু হইতেছে না। না টাকা দিতে বলতেছে, কিছু বলতেছে না, খালি 72 ঘন্টায় লেখা আছে, শুধু লেখা বিচারাধীন। এরপরে আর কোনো কিছু হচ্ছে না, লোডিং হচ্ছে। আমরা এত কষ্ট করে অনেক দূর থেকে আসছি, এখন পারতেছি না তো, বলতেছে 14 তারিখে আসতে। কয়েকদিন ব্যাংক বন্ধ থাকায় আরো বারে ভোগান্তি। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে জমা দিতে হচ্ছে টাকা। ছোটছোটা বাজারে গেছে, আসছে এই জায়গা থেকে, ওই জায়গা নিচে থেকে ঘুরবে, যেতে ঘুরবে থেকে নিচে যাইতে হয়, ভোগান্তি। এটাই ফর্ম ফিল আপ হচ্ছে, টাকা নিচ্ছে না। অনেকেরই ভিসার মেয়াদ নিয়ে দুশ্চিন্তা, তাই পাসপোর্ট ও ভিসার মেয়াদ দেখে টিকা কার্যক্রম চালানোর পরামর্শ তাদের। পাসপোর্টে হবে কি হবে না, কিভাবে হবে, তারা কোনো সলিউশনে দিচ্ছে না এখন। যদি পাসপোর্টে ফটোকপি দেওয়া হইতো, টাকা মা এত লেখন লাগে না, মানুষের অরণি হইতাছে। আমাদের সিভিল আইডি দিয়ে আর পাসপোর্ট দিয়ে সম্পূর্ণ কাজ হয়, বিদেশও সেম। এদিকে প্রবাসী কর্মীদের জন্য বিশেষ নিবন্ধন অ্যাপস উদ্বোধন করে প্রবাসী কল্যাণ মন্ত্রী বলেন, সার্ভার জটিলতার কারণে টিকার নিবন্ধনে সমস্যা হয়েছে। বিশেষ রেজিস্ট্রেশন কার্যক্রম আমরা কিন্তু চালু করতে যাচ্ছি, যে যা ব্যাকলগ আগামী এক সপ্তাহের মধ্যে আমরা ক্লিয়ার করে নিতে পারব। নতুন রেজিস্ট্রেশন পদ্ধতি চালু হলে এই সমস্যা আর থাকবে না বলেও আশাবাদ জানান তিনি। এই বিশেষ রেজিস্ট্রেশন কার্যক্রম আমি উন্মুক্ত ঘোষণা করছি। সাইদুল ইসলাম, একুশে টেলিভিশন, ঢাকা।